নমস্কার ইন্ডিয়ান ইউটিউবার মামনি চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এখন বিকেলবেলা বিকেলবেলা তো সবাই একটু জলখাবার খেতে চাইবেই তাই ভাবলাম কি বানানো যায় আর এখন শীতকাল তাহলে শীতকালের সবজি দিয়েই কিছু বানানো যাক যেটা স্বাস্থ্যের পক্ষে ভালোই হবে তাই চিন্তা করে সাথে সাথে আমি বাঁধাকপি আর গাজর নিয়ে নিলাম দেখুন এখানে বাঁধাকপিটাকে খুব ঝিরিঝিরি পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর গাজরটাকে গ্রেট করে নিয়েছি সাথে দিলাম একটা পেঁয়াজ তারপরে দিচ্ছি একটু লঙ্কা কুচি লঙ্কার ঝালটা অবশ্য নিজেদের পছন্দ অনুসারে দেবেন কে কেমন ঝাল খান তারপরে দেখুন এইগুলোকে নিলাম আর নিচ্ছি সাথে একটা ডিম ডিমটাকে আমি ফাটিয়ে নিচ্ছি আর খুব সাবধানে ফাটাতে হবে যাতে কুসুমটা কিন্তু পুরো ঘেটে না যায় খুব সাবধানে কুসুমটাকে আমি একটা চামচ দিয়ে আলাদা করে একটা বাটির মধ্যে তুলে রাখলাম দেখুন একটুখানি কুসুম এই সাদা অংশের মধ্যে আমার ভেঙে পড়ে গেছে আপনারা কিন্তু খুব সাবধানে তুলবেন তারপরে দেখুন এই বাজ গাজরের আর বাঁধাকপিটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম এবার এই যে ডিমের সাদা অংশটা সেটাই বাঁধাকপিটাতে দিলাম আর দিচ্ছি কর্নফ্লাওয়ার এখানে আমি আমার দু চামচ মতো কর্নফ্লাওয়ার দিলাম এটা আপনারা বাঁধাকপি গাজরের কোয়ান্টিটি অনুসারে কর্নফ্লাওয়ারটা দেবেন তারপরে নুন দিয়ে ভালো করে ওটা মাখিয়ে নিলাম আর এখানে আমি একটা লোহার তাওয়া নিয়েছি তাওয়াটার মধ্যে সরষের তেলটাকে ভালো করে চারিদিকে লাগিয়ে নিয়েছি এবার দেখুন ওই বাঁধাকপি গাজর টমেট পেঁয়াজ এর এটাকে দিলাম আর ডোনাট কেরকম হয় ডোনাট যেরকম মাঝখানে গর্ত মতো থাকে সেই আর চারিদিকে গোল সেই রকম আমি ডোনাটের শেপটা করে নিলাম মাঝখানে কিন্তু একটু গর্ত রেখেছি এবার এটার মধ্যে এই যে ডিমের কুসুমটাকে রেখেছিলাম আলাদা করে সেই কুসুমের মানে হলুদ অংশটা দিয়ে দিলাম ঠিক মাঝখানের গর্তটার মধ্যে এবার আমি এটাকে একটু ঢাকা দিয়ে দেব যাতে বাঁধাকপি গাজর এগুলো ভালোভাবে একটু সেদ্ধ হয়ে যায় বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে নিশ্চয়ই করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশের বেলাইকানটাকে প্রেস করে সাবস্ক্রাইব করবার অনুরোধ করলাম দেখুন আর একটু তেল দিয়ে এটাকে আমি একটু ঝট করে উল্টে দিলাম কি সুন্দর দেখতে হয়েছে তারপরে আবার একটু ঢাকা দিয়ে দিলাম ব্যাস তৈরি হয়ে গেল আমার বিকেল বেলার একটা হেলদি ব্রেকফাস্ট সাথে সাথে গরম গরম খান সসের সাথে দুর্দান্ত লাগবে পেটও ভরবে আর একটু বাঁধাকপি শীতের সবজিও খাওয়া হবে বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে আপনাদেরকে অনেক অনেক লাইক কমেন্ট শেয়ার করতে অনুরোধ করলাম দেখবার জন্য সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি